হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে খুব ভালো আছেন। আবারও স্বাগতম আমাদের এই ভিডিওতে। তো আপনাদেরকে দেখাবো একটা সাপ, খুব ছোট একটা বাচ্চা সাপ আছে, ওটাকে আমরা এখন বের করে নেব। তোমরা তো সাপটিকে এখন আমরা বের করে নেব। দেখাতে বলবো কাছ থেকে সাপটিকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত ছোট একটি সাপ। এর বাংলা নাম দুধরাজ, আর ইংলিশে একে কোপার হেডেড ট্রিনকেট স্নেক বলা হয়। সাপটি সম্পূর্ণ নির্বিষ একটি সাপ। এর প্যাটার্নগুলো আমি দেখাতে বলবো। এর ঘাড়ের কাছে যে প্যাটার্নটি আছে সেটা দেখলেই অনেকে বুঝতে পারবে যে এটা আসলে কেমন। তো চলুন এটাকে আমরা রিলিজ করে দেব। তো সাপটা বাংলা দুধরাজ বলে যে সাপ দুধ খায়, এটা কিন্তু কোনোদিনও না, কারণ কোনো সাপ কোনোদিন কিন্তু দুধ খেতে পারে না। কোনো সাপই কোনোদিন দুধ খায় না, কারণ সাপ দুধ খেতে পারে না, কারণ ওর জীবের মাঝখানে যে দুটো ভাগে বিভক্ত করা আছে সেই কারণে কোনোদিনও চুষে খেতে পারে না। এই সাপটা রেগে গেলে কিন্তু এর দুই সাইডটা কিন্তু লম্বা করে ফেলে। এটা বাচ্চা আসে, দেখতে পাচ্ছেন এসের মতো আকৃতি করে এটা কামড়াতে চলে আসে। সাপটা কিন্তু খুবই হিংস্র হয়ে থাকে, মানে নির্বিষ সাপের মধ্যে এই সাপটা আর ওদিকে জল ধরা যে সাপটা আছে এই দুটো কিন্তু খুব হিংস্র সাপ। সাপ নির্বিষ হতে পারে, দেখতে পাচ্ছেন যে এসের মতো যে প্যাটার্নটা করে এভাবে কিন্তু ওরা কামড়াতে আসে। দেখতে পাচ্ছেন হাঁ করে, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সাপ। তো আপনার যে গ্লাভসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই বাইট প্রুফ গ্লাভস নয়, এটা একটা বাইক রাইডারের গ্লাভস, এটা পরে আমি নিচ্ছি, কারণ ছোট সাপ, এই সাপটাতে এমনিতেই বিষ নেই। দেখতে পাচ্ছেন কীরকম, মানে এর বডির পুরোটাই কিন্তু করে, মানে লাউডগা যে সাপটা আছে সেটার মতো কিন্তু করে উঠতে পারে। এর ফোকাসটা কিন্তু খুবই বেশি, খুব হিংস্র প্রজাতির সাপ। তো আসুন এটাকে ছেড়ে দেই। আমি দেখাতে পারবো কাছ থেকে, ছেড়ে দিব আপনার। দেখতেই পাচ্ছেন সাপটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তো গাইস থ্যাঙ্কস, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার ডিভাইসে চলে আসে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।